হোস্টেল নিয়মিত পরিষ্কার করা হয় না রয়েছে পরিশ্রুত পানীয় জলের অভাব আগাছায় ভরে গিয়েছে গোটা মেডিকেল কলেজ চত্বর লাইব্রেরিতে রয়েছে স্থানাভাব এ জাতীয় একাধিক অভিযোগ নিয়ে কোচবিহার এমজেন মেডিকেল কলেজের ও হাসপাতালের প্রিন্সিপালকে রাতভর ঘেলাও করে বিক্ষোভ দেখালো ডাক্তারি পড়ুয়ারা বুধবার বিকেল থেকে তাদের এই কর্মসূচি শুরু হয় কিন্তু কলেজ কর্তৃপক্ষের তরফে সুস্পষ্ট আশ্বাস না মেলায় বৃহস্পতিবারও বিক্ষোভ দেখানো হয় যদিও কলেজের প্রিন্সিপাল জানান ওদের দাবিগুলো নিয়ে ইতিমধ্যেই কাজ শুরু হয়ে গিয়েছে কিন্তু তো দাবির পরিপ্রেক্ষিতে এই ধরনা হতে পারে না এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে আন্দোলন তো শুরু হয়েছে আমাদের কলেজের ক্যাম্পাসের বেহাল দশা নিয়ে প্রথমত পরিচ্ছন্নতা আমাদের খেলাধুলার মাঠ এবং বিভিন্ন লাইব্রেরিতে যে আমাদের সময় অত্যন্ত কম এবং আমাদের যে প্রিন্সিপাল আছে তিনি কোচবিহার কলেজে থাকা সত্ত্বেও কোচবিহার কলেজের যে উন্নতির জন্য কোনো রকম কাজকর্ম করেন না এটি কোচবিহার কলেজকে প্রতি পুরো উদাসীন অন্য কলেজে থাকার তার সমস্ত উন্নয়ন হয়েছে কিন্তু এখানে আসার পর থেকে উদাসীন পড়াশোনার কোনো উন্নতির জন্য যা যা দরকার আমরা যে হোস্টেলে থাকি সেই হোস্টেলে সবসময় ঘর থেকে জল পড়ছে বাথরুমে কোনো কিছু ঠিক নেই হাইজিন কোনো মেনটেন নেই পরিষ্কার হয় না সেগুলো সব রকম প্রবলেম আছে আপনারা যদি মাঠের চারিপাশে দেখেন তাহলে ঘাসগুলো এত বড় বড় হয়ে আছে যেখানে নানা রকম প্রবলেম হতে পারে সাপ থাকতে পারে যে কোনো সময় কোনো বিপত্তি ঘটতে পারে এবং এই ঘেরাওটা আগেও অনেকবার করা হয়েছে কিন্তু এবারে আর সহ্য হয়নি বলে আমরা আগের কালকের থেকে কালকে দুপুর একটার থেকে আমরা এখানে রয়েছি এখনও অবধি অন সবাই রয়েছি এবং এটা চলে যাবে যতক্ষণ আমাদের দাবিগুলো না মেনে নেওয়া হচ্ছে উনি বলছেন করে দেব আগেও যেটা ছিল করে দেব হয়ে যাবে যে প্রতিশ্রুতি মিথ্যা প্রতিশ্রুতির ওপরে মিথ্যা প্রতিশ্রুতি পূরণ কোনো দিনই হয়নি এই জন্যই আমরা যে এম জে এন এম ইউনিটের পক্ষ থেকে ছাত্রছাত্রীরা আজকে এরকম সরব হয়েছি এটা যতক্ষণ না আমাদের দাবি মানা হচ্ছে ততক্ষণ চলবে সেটা অন যতক্ষণ মেনে নেবে হয়ে যাবে মানে বাইদের যেটা আছে সেটা একটা অ্যান্টি কুজভিয়ার ব্যাপার মানে উনি কোচবিহার বিরোধী মানে আমাদের যেটা মনে কারণ উনি বাইদের কলেজে থাকার সময় যে যে কাজগুলো করেছেন কোচবিহার আসার পরে কুজভিয়ার কলেজের প্রতি উনি সেই জিনিসগুলো সেই ভালোবাসাটা দেখাননি যার জন্য আজ আমাদের কলেজের এই অবস্থা তো একটা অ্যান্টি কুজভিয়ার জিনিস তৈরি হচ্ছে আমাদের কলেজে এখানে যেটা উনি আগের কলেজে থাকার সময় যে কাজগুলো করেছেন এই কলেজে সেই কাজগুলো দায়িত্বসম্মতভাবে করতে পারেন যে হোস্টেলে যেটা উপরে ছাদ বা ওদের গেম হয়েছে কালকের ই ডাবলিউএসের লোক ভিজিট করেছে দেখেছে সেগুলো আইডেন্টিফাই করেছে এবং কী কাজ করবে সেটা একটা প্ল্যান করেছে এটা ঠিক হান্ড্রেড পার্সেন্ট সেটা হয়তো এর মধ্যে করা যাবে না এটা হয়তো করা যাবে না কিন্তু মোটামুটি যা যা ওরা বক্তব্য রেখেছে প্রত্যেকটা পয়েন্ট কিন্তু এ করা হয়েছে প্রশ্ন হচ্ছে যে বেশিরভাগ যে ইস্যু সেই বেশিরভাগ ইস্যুটা সেই ইস্যুগুলো হচ্ছে অনগোয়িং ইস্যু যেটা টাইম টু টাইম টিচার আমাদের অন্য যে ক্যাটেগরি স্টাফ আছে তার সঙ্গে স্টুডেন্টদের নিগোসিয়েশান এর মধ্য দিয়ে এই কাজগুলো কন্টিনিউসলি হতে থাকবে এটা তো কন্টিনিউয়াস প্রসেস যে যদি পরিষ্কার পরিচ্ছন্নতা না হতো তাহলে ওখানে কেউ থাকতে পারতো তুমি বলতে পারো যে পরিষ্কার হয়তো দু দিন হয়নি বা তিন দিন হয় সেটা আলাদা কথা কিন্তু কন্টিনিউয়াস লোক আছে সেটা একটা পরিষ্কারের ব্যবস্থা আছে কিন্তু সেটা হয়তো দেখা যাচ্ছে যতটা সুপারিশন করার দরকার সেটা হয়নি তো এই যে ইস্যুগুলো এটা কন্টিনিউ একটা প্রসেস সেই প্রসেসের জন্যে সেই দাবির জন্যে প্রিন্সিপাল যার বয়স কিনা সিক্সটি ফাইভের কাছাকাছি যে কিনা হাইপার রুগী তাকে সারা রাত আটকে রেখে এবং হচ্ছে সকালে তাকে মানে বা বাড়িতে যাওয়ার কোনো ব্যবস্থা না করে দেখে সকালে জন্য আটকে রেখে এই যে ব্যাপারটা করা এটার পিছনে শুধু এই দাবিগুলো থাকতে পারে না এই দাবিগুলোতে এই এই জিনিস হয় না এই দাবিগুলো স্টুডেন্টদের সঙ্গে টিচারদের প্রতিটা দাবি সঙ্গত কিন্তু শুধু এই দাবির জন্যে এইটা হচ্ছে এটা আমি বিশ্বাস করি না এর পিছনে একটা বিশাল যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে যে এই বয়স্ক মানুষটাকে তাকে হচ্ছে এইভাবে মানে সারা রাত জাগিয়ে তাকে অসুস্থ করে দাও হসপিটালাইজ হয়ে যাক চেয়ারটা ফাঁকা হয়ে যাক কারোর জন্য এই চেয়ারটা ফাঁকা রাখা দরকার সুতরাং হচ্ছে তার জন্য এই ব্যবস্থাটা করা হচ্ছে এটা হচ্ছে আমি ওদের দাবির বাইরের কথা আমি পরিষ্কার করছি এটা আমি জিএমই কে বলেছি আমি এসএসএমই কে বলেছি আর প্রিন্সিপাল সেক্রেটারি একই কি কথা তাহলে কার ইন্ধন থাকতে পারে আমি বলব না এই মুহূর্তে